বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 101তম শাহাদত বার্ষিকী আজ। বিজয়ের মাত্র দুদিন আগে 1971 সালের এই দিনে সম্মুখযুদ্ধে শহীদ হন মুক্তিবাহিনীর এই সাব সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক নাম। 14 ডিসেম্বর ভোরে নৌকায় করে মহানন্দা নদী ধরে এগিয়ে যায় মুক্তিবাহিনীর 50 জনের একটি দল। সামনে থেকে নেতৃত্ব দেন সাব সেক্টর কমান্ডার মহিউদ্দিন জাহাঙ্গীর। চাঁপানোয়াগঞ্জ শহর দখলের উদ্দেশ্যে নদীর তীরে একের পর এক পাকিস্তানি বাহিনীর চৌকি ধ্বংস করেন তারা। একেবারে শেষ চৌকির দখল যখন সুনিশ্চিত, তখনই বাঁধের উপর থেকে পাক সেনাদের গুলিবর্ষে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরদিন সকালে শত্রুমুক্ত হয় চাঁপানোয়াগঞ্জ। সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত হন এই বীরশ্রেষ্ঠ। বাংলার অকুতোভয় এ দামাল সন্তান নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে চাঁপানোয়াগঞ্জে স্থাপিত হয়েছে দুটি কলেজ ও একটি সেতু। বীরশ্রেষ্ঠের নামে একটি জাদুঘর এবং আরও স্থাপনার নামকরণের দাবি মুক্তিযোদ্ধা ও তরুণদের। আরও কিছু প্রতিষ্ঠান যদি হয় বীরশ্রেষ্ঠের নামে তাহলে আরও ভালো হয়। এর থেকে হচ্ছে ছাত্ররা বা শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে। কলেজ এবং স্কুলের উচিত তার সমাধিস্থলটা পরিদর্শন করে আসা এবং প্রত্যেককে জানানো যে মহিউদ্দিন জাহাঙ্গীর আসলে কে ছিলেন। শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কিত একটা জাদুঘর ওপেন করা হয়, তাহলে এটা একটা স্মরণীয় বিষয় হয়ে থাকবে। জেলা পরিষদ চেয়ারম্যান জানালেন, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরতে শিগগিরই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে আরও কয়েকটি স্থাপনার নামকরণ করা হবে। ভালো ভালো জায়গাগুলো তার নামকরণ করে যাতে এদেশের মানুষ, বাঙালি জাতি যাতে স্মরণ করে সেই শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে, এই আমি এটা চেষ্টা করব। তরুণ প্রজন্ম বলছে, মুক্তিযুদ্ধ না দেখলেও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সহ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।